নমস্কার বন্ধুরা, কমেডি স্টাডি অ্যান্ড জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। তোমাদের জন্য একটা খুশির খবর রয়েছে, সেটা হলো কলকাতা পুলিশে কনস্টেবল পদে নিয়োগ হচ্ছে, যেখানে ছেলে মেয়ে উভয়েই আবেদন করতে পারবে এবং তাতে কি যোগ্যতা লাগবে, কত শূন্যপদ রয়েছে এবং কি কি ক্রাইটেরিয়া লাগবে, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের বলে দেবো। পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে তোমাদের আশা করি কোনো রকম ডাউট থাকবে না। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। আমি রয়েছি ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে। তো এই ওয়েবসাইট থেকেই নোটিফিকেশানটি বেরিয়েছে, 26/5/2022 এই নোটিশটি প্রকাশিত হয়েছে। রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2022। তো এখানে যদি গেট ডিটেলসে ক্লিক করি, একটা নতুন ওয়েবসাইট চলে আসবে। এই ওয়েবসাইটে প্রথমে যেই রয়েছে নোটিশ ফর রিক্রুটমেন্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ, এটা হলো শর্ট নোটিশ। এই নোটিশটা তোমরা যদি পেতে চাও, আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে থাকবে, তোমরা ওখান থেকে এই নোটিশটি পেয়ে যেতে পারো, কিংবা আমি এই লিঙ্কটা ডাইরেক্ট ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো, তোমরা চাইলে পড়ে নিতে পারো। এই নোটিশের মাধ্যমে কী কী বলা রয়েছে সেগুলো দেখো। এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এর তরফ থেকেই প্রকাশিত হয়েছে। এখানে তোমাদের আবেদন করতে গেলে কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে, এজ বলা রয়েছে লেস দেন 18 ইয়ার্স ওল্ড, অর্থাৎ 18 বছরের ঊর্ধ্বে তোমাদের বয়স হতে হবে, 27 বছরের নিচে তোমাদের বয়স হতে হবে 1/1/2022 এর হিসাবে। এডুকেশনাল কোয়ালিফিকেশান বলা রয়েছে মাধ্যমিক পাস হতে হবে তোমাদের, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের মাধ্যমিক পাস হতে হবে কিংবা এর সমতুল্য কোনো কোর্স তোমাকে করতে হবে। এরপর বলা রয়েছে ল্যাঙ্গুয়েজ বলা রয়েছে তোমাকে বাংলা পড়তে বলতে এবং লিখতে জানতে হবে। দার্জিলিং এবং কালিম্পং ডিস্ট্রিক্টের মানুষদের জন্য এক্ষেত্রে ছাড় রয়েছে। তোমাদের সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে। 29/5/2022 আবেদন তোমরা শুরু করতে পারবে এবং 27/6/2022 অবধি তোমরা আবেদন করতে পারবে। এরপরে একটা কথা বলা রয়েছে দেখো, যে 1/7/2022 থেকে 7/7/2022 এই তারিখের মধ্যে তোমরা ওই অ্যাপ্লিকেশানটাকে এডিটও করতে পারো। তোমাদের যদি কোনো ভুলভ্রান্তি থেকে থাকে তাহলে সেগুলোকে এডিট করতে পারো। এবার মেন নোটিশটা তোমাদের দেখাবো। এর মধ্যে বলা রয়েছে কী কী পদে তোমাদের নিয়োগ করা হবে, কনস্টেবল এবং লেডি কনস্টেবল কলকাতা পুলিশ। তোমাদের টোটাল ভ্যাকেন্সি কত রয়েছে সেটা দেখে নাও। মেল ক্যান্ডিডেটের জন্য 1410টা ভ্যাকেন্সি রয়েছে এবং ফিমেল ক্যান্ডিডেটের জন্য 256টা ভ্যাকেন্সি রয়েছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী লাগবে, তোমাকে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে এবং তোমার এজ হতে হবে 18 থেকে 27-এর মধ্যে 1/1/2022 হিসাবে। এডুকেশনাল কোয়ালিফিকেশান কী কী লাগবে, মাধ্যমিক পাস কিংবা তার সমতুল্য কোনো কোর্স। ল্যাঙ্গুয়েজ বাংলাতে তোমাকে লিখতে পড়তে এবং বলতে জানতে হবে। দার্জিলিং ও কালিম্পংয়ের জন্য এটা ছাড় রয়েছে। মেল ক্যান্ডিডেটদের 167 সেন্টিমিটার হাইট হতে হবে এবং ওয়েট হতে হবে 57 কেজি মিনিমাম। এবং যারা গোর্খা রাজবংশী এই ধরনের কোনো ক্যাটাগরির মধ্যে পড়ো, তাদের হাইট হতে হবে 160 সেন্টিমিটার এবং ওয়েট হতে হবে 53। এবং তোমাদের চেস্ট নর্মাল ক্যাটাগরির হলে 78 সেন্টিমিটার থেকে 83 সেন্টিমিটার খোলাতে হবে। যদি তোমরা রাজবংশী গোর্খা এই ধরনের কোনো সাব ক্যাটাগরির মধ্যে হয়ে থাকো তাহলে তোমাদের 76 সেন্টিমিটার থেকে 81 সেন্টিমিটার অবধি ছাতি ফোলাতে হবে। তোমরা যদি লেডি কনস্টেবলের জন্য আবেদন করে থাকো তাহলে তোমাদের 160 সেন্টিমিটার হাইট হতে হবে, ওয়েট হতে হবে 49 কেজি। এবং যদি তোমরা গোর্খা কিংবা রাজবংশী এই ধরনের সাব ক্যাটাগরির মধ্যে থাকো তাহলে তোমাদের হাইট হতে হবে 152 সেন্টিমিটার এবং ওয়েট হতে হবে 45 কেজি। এবার বলা রয়েছে রিক্রুটমেন্ট মেথড, অর্থাৎ তোমাদের এই লেডি কনস্টেবল এবং কনস্টেবলের জন্য যে মেথডটা রয়েছে পরীক্ষার, প্রথমে তোমাদের প্রিলিমিনারি টেস্ট হবে। তো এটা 100 মার্কের হবে, MCQ বেসড, এবং যেখানে 40 নম্বর থাকবে জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ থেকে, 30 নম্বরে থাকবে মাধ্যমিক বেসড এলিমেন্টারি ম্যাথামেটিক্স এবং 30 নম্বরে থাকবে রিজনিং। এখানে নেগেটিভ মার্কিং রয়েছে, 1/4 নেগেটিভ মার্কিং, অর্থাৎ 4টা ভুলে 1 নম্বর তোমার কাটা যাবে। এরপর সেকেন্ড যে টেস্টটি রয়েছে সেটা হলো PMT, অর্থাৎ তোমার ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট করা হবে। এরপর রয়েছে ফিজিক্যাল এলিমেন্টারি টেস্ট, অর্থাৎ তোমাদের ওই রানের যে টেস্টটা হয় 1600 মিটার, সেটা তোমাদের 6 মিনিট 30 সেকেন্ডে কমপ্লিট করতে হবে এবং মেয়েদের ক্ষেত্রে 4 মিনিট 30 সেকেন্ডে কমপ্লিট করতে হবে। এবং সবশেষে যেটা রয়েছে ফাইনাল এক্সামিনেশান, ফাইনাল রিটেন এক্সামিনেশান, সেটা তোমাদের 85 নম্বরের হবে। জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ থেকে থাকবে 25টা কোশ্চেন, 25 নম্বর, ইংলিশ থাকবে 10 নম্বর এবং ম্যাথামেটিক্স থাকবে 25 নম্বর এবং রিজনিং থাকবে 25 নম্বর। একই রকমভাবে 1/4 নেগেটিভ মার্কিং থাকবে এবং সবশেষে থাকবে ইন্টারভিউ 15 নম্বরের। বলা রয়েছে দেখো ক্যান্ডিডেটরা আদৌ বাংলা ঠিকঠাকভাবে জানে কি না, এখানে কিন্তু টেস্ট করা হবে এবং তার মাধ্যমে
নাম্বারও রয়েছে। অনলাইনে কিভাবে অ্যাপ্লাই করতে হবে এখানে বলা রয়েছে। তোমরা এই পিডিএফটা ভালো করে পড়ে নিও, তোমরা আশা করি ভালোভাবে বুঝতে পেরে যাবে। আমি এই পিডিএফটা আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো, পিডিএফের লিঙ্কটাও থাকবে এই ভিডিও ডেসক্রিপশনে, তোমরা চাইলে লিঙ্কে ক্লিক করেও পিডিএফটা দেখতে পারো। এখানে তোমাদের ডকুমেন্ট আপলোডের ক্ষেত্রে কয়েকটা টার্মস অ্যান্ড কন্ডিশনস বলা রয়েছে, সেগুলো হলো তোমাদের এখানে ফটো আপলোড করতে হবে 50 KB-র মধ্যে, 10 থেকে 50 KB-র মধ্যে, এবং ফটোটা 3 মাসের মধ্যে তোলা, অর্থাৎ রিসেন্ট ফটো তোমাকে দিতে হবে, যার ব্যাকগ্রাউন্ড সাদা থাকবে, এনিথিং কোভারিং দ্য ফেস, অর্থাৎ তোমার মুখে যেন না কোনো ঢাকা থাকে, ক্লিয়ার কন্ট্রাস্ট দ্য ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ তোমার ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার থাকতে হবে, এবং তোমাদের চোখে যেন কোনোরকম সানগ্লাস বা কোনো রকমের চশমা কিছু না পরা থাকে, অর্থাৎ তোমাকে জাস্ট নর্মাল স্টাইলে একটা ফটো তুলতে হবে, সানগ্লাস বা কিছু পরা যাবে না, নর্মাল এক্সপ্রেশনে ছবিটা তুলতে হবে। এবং সিগনেচারের ক্ষেত্রে বলা রয়েছে তোমাদের এখানে ফুল সিগনেচার করতে হবে ক্যান্ডিডেটকে, এবং সেটাই আপলোড করতে হবে 5 KB থেকে 20 KB-র মধ্যে। এরপর বলা হয়েছে এডিটিং উইন্ডো 7 দিনের জন্য এটা দেবে, যেটা হচ্ছে 1/7/2022 থেকে 7/7/2022 এর মধ্যে তোমাদের এডিট করতে পারো। তোমাদের যদি কোনো অ্যাপ্লিকেশান করতে গিয়ে ভুল ত্রুটি থাকে সেগুলো তোমরা এডিট করতে পারবে। তারপর এখানে ফর্মগুলো দেওয়া রয়েছে, এই ফর্মগুলো তোমরা পড়ে ফিল আপ করে তারপর জমা দেবে তোমাদের যেগুলো যেগুলো দেওয়ার দরকার, অবশ্যই এই নোটিফিকেশনটা পড়ার পর তারপর তোমরা ফিল আপ করবে। তো চলো, এই ছিল আজকের ভিডিও, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে, কমেন্টে জানাবে তোমাদের মতামত, কোনো রকম ডাউট থাকলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে অল সিলেক্ট করে দেবে। চলো টাটা, ধন্যবাদ।